আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের নবম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব। এখন একটা বোর্ডের মধ্যে একটা চিত্র দেখো, যেখানে একটা কারখানার ছবি দেওয়া আছে। সেই কারখানা থেকে কিছু চিমনি দিয়ে ধোঁয়া নির্গত হচ্ছে এবং একটি পাইপ দ্বারা পানিতে বর্জ্য পড়ছে। এখন প্রশ্ন নিচে দেওয়া আছে, ক নং প্রশ্ন, আলো তাপের প্রধান উৎস কোনটি? উত্তর, আলো তাপের প্রধান উৎস সূর্য। আলো ও তাপের প্রধান উৎস সূর্য। খ নং প্রশ্ন, মানুষ কিভাবে প্রকৃতির উপর আধিপত্য বাড়িয়েছে ব্যাখ্যা কর। মানুষ খুব বুদ্ধিমান প্রাণী, মানুষ তার নিজের প্রয়োজনে প্রকৃতির উপাদানকে কাজে লাগিয়েছে। নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করেছে, সেই বিদ্যুৎ দিয়ে নানা প্রকার কলকারখানা চালিয়েছে, যানবাহন তৈরি করেছে, নিজের আরাম আয়েসের জন্য নানা ধরনের কলকারখানা তৈরি করেছে। এভাবে মানুষ প্রকৃতির উপর আধিপত্য বাড়িয়েছে। যেহেতু খ নং প্রশ্নের উত্তর, এটি খুব বেশি বর্ণনামূলক হবে না, আবার একটি বা দুটি বাক্যেও লেখা যাবে না। এজন্য সুন্দরভাবে অল্প কথায় উত্তর লিখতে হবে। তারপরে গ নং প্রশ্ন, উপরে চিত্রে কোন সমস্যাটি ফুটে উঠেছে? যেখানে যে চিত্রটা দেওয়া সেটি কোন সমস্যা ফুটে উঠেছে? যে উপরের চিত্রে পরিবেশ দূষণগত সমস্যা অর্থাৎ পরিবেশ বিপর্যয়ের বিষয়টি ফুটে উঠেছে, যে মানুষ তার নিজের প্রয়োজনে আরাম আয়েস এবং জীবিকার তাগিদে মিল কারখানা তৈরি করছে, আর এই মিল কারখানার থেকে নির্গত ধোঁয়া বায়ুতে মিশিয়ে বায়ু দূষিত করছে, তাপমাত্রা বৃদ্ধি করছে, আবার এই কারখানার থেকে নির্গত বর্জ্য সরাসরি পানিতে নির্গত হচ্ছে। এর ফলে যে পানি দূষিত হচ্ছে, দূষিত পানির কারণে জলজ প্রাণী বিশেষ করে মাছ চিংড়ি এগুলোর প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলছে, আবার অনেক মাছ এবং চিংড়ি ব্যাং কচ্ছপ এর মতো জলজ প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। আবার এই দূষিত পানি চাষাবাদের কাজে যখন ব্যবহার করা হয়, এই দূষিত পানি থেকে উৎপাদিত ফসলের মধ্যেও এই দূষিত পদার্থগুলো থেকে যাচ্ছে, যা মানুষ এবং পশু পাখি এই সকল দূষিত পদার্থ দ্বারা তৈরি ফসল খেয়ে তাদের নানা রকম রোগ সৃষ্টি হচ্ছে। এভাবে যে প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের ফলে মানুষ জীবজন্তুর ব্যাপক ক্ষতি হচ্ছে, আর উদ্দীপকে এই বিষয়টি তুলে ধরা হয়েছে। উক্ত সমস্যা সমাধানে তোমাদের মতো শিশুদের করণীয় সম্পর্কে আলোচনা করো। যে পরিবেশ দূষণগত সমস্যা মানুষের কর্মকাণ্ডের ফলেই সৃষ্টি হয়েছে, যেহেতু মানুষের কর্মকাণ্ডের ফলে এই পরিবেশগত সমস্যা সৃষ্টি হয়েছে, এ কারণে এই পরিবেশগত সমস্যা সমাধানে সকলেরই করণীয় রয়েছে। যে আমাদের মতো যারা শিশু, অর্থাৎ এখানে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের কথা বলা হয়েছে, যে আমাদের মতো তোমরা যখন উত্তর লিখবে লিখবে যে আমাদের মতো শিশুদেরও পরিবেশ দূষণ মুক্ত করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার জন্য করণীয় রয়েছে। যে আমরা পরিবেশ দূষণমুক্ত রাখতে যে পদক্ষেপগুলো নিতে পারি তা হলো পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাবো, গাছের যত্ন নেব, বিনা প্রয়োজনে গাছ কাটবো না, প্রয়োজনে গাছ কাটলে আবার নতুন করে গাছ লাগাব, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করব না, ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলব, জলাশয় ভরাট করব না, জলাশয়ে কোনো প্রকার ময়লা আবর্জনা ফেলব না, মিল কারখানা আর বর্জ্য সরাসরি পানিতে যাতে
করতে না পারে এবং বায়ুতে মিশতে না পারে সেজন্য সকলকে সচেতন করব যে মিল কারখানার বর্জ্য পরিশোধন করে তারপর বায়ু এবং পানিতে ফেলা যাবে। পুরাতন গাড়ি বিশেষ করে অনেক বছরের পুরাতন রিকন্ডিশন গাড়ি ব্যবহার থেকে সবাইকে বিরত থাকতে বলব। পাহাড় কাটব না, নদী নালা খাল বিল অর্থাৎ জলাশয় আমরা ভরাট করব না, কেউ যদি এগুলো ভরাট করে আমরা তাদের বাধা দেব, বোঝাব যেগুলো আমাদের নিজেদের জন্যই অভিশাপ হয়ে আসবে। আমরা যদি পরিবেশকে দূষণমুক্ত করি আমাদেরই লাভ। এভাবে নিজেরা যেমন সচেতন হব অন্যদেরকেও সচেতন করতে পারব, এভাবে আমরা পরিবেশ দূষণমুক্ত রাখতে পারব। আশা করি তোমরা সবাই ভালো থাকবে আর বই পড়বে, ভিডিও ক্লাসগুলো দেখবে, পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি নেবে। আল্লাহ হাফেজ।